শুরু হয় আজব টাইপের কিছু মার্ডার কখনো সাপ দিয়ে তো কখনো রোবট দিয়ে অফিসের সবাই যখন আতঙ্কে দিন কাটাচ্ছিল তখন এই সবকিছুর মাস্টারমাইন্ড সবার ধরা ছোঁয়ার বাইরে শেষে যে টুইস্ট আসে সেটার জন্য অচিরার গপ্প মোটেও প্রস্তুত ছিল না এমনই এক হাস্যরসাত্মক কিন্তু রহস্যে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া মনিকা ও মাই ডার্লিং রোবটিক কোম্পানি ইউনিকর্নের টেস্টিং ল্যাবে সুপারভাইজার দেবপ্রকাশের আজ নাইট শিফট ডিউটি শুরু করলে হঠাৎ একটা রোবট অন হয়ে যায় দেবপ্রকাশ কন্ট্রোল রুমের দিকে তাকিয়ে বলে গোড়া মেশিনে কোনো সমস্যা নাকি কিন্তু কন্ট্রোল রুম থেকে কেউ কোনো জবাব দেয় না রোবটের মাথাটা ধীরে ধীরে দেবপ্রকাশের দিকে এগিয়ে আসে দেব পিছনে তাকাতেই রোবটটি নিজেকে গুটিয়ে নেয় দেবরোবটের কাছে এগিয়ে যায় কি সমস্যা দেখার জন্য তখনই রোবট তার বুকে আঘাত করে মাটিতে পড়ে গেলে রোবটটা দেবপ্রকাশের মাথাটা ধরে শূন্যে উঠে মাথাটা একটা মোচড় দেয় দেবপ্রকাশ সেখানেই মারা যায় সিন শিফট হয় ছয় মাস পর ইউনিকর্নের অ্যানুয়াল ফাংশানে কোম্পানির এনডি নারায়ণ বলে গত কয়েক বছরে আমাদের কোম্পানির রোবটগুলো অনেক ইমপ্রুভ করেছে এখন রোবটগুলো একশো পারসেন্ট সেফ এই সময় একজন বলে রোবটগুলো একশো পার্সেন্ট সেফ হলে আমাকে চাকরি থেকে বের করা হলো কেন এই লোকটা হচ্ছে ইউনিকর্নের সেফটি সুপারভাইজার পারিদি দেবপ্রকাশের মৃত্যুর পর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় ফারিদের এমন অভিযোগ কেউ আমলেই নেয় না তাই তাকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় প্রতি বছরের মতো এবারও নারায়ণ বোর্ড অফ ডাইরেক্টরের পদে নতুন একজন স্টাফের নাম বলবে কোম্পানির সব সিনিয়র স্টাফ ভাবতে থাকে হয়তো চেয়ারটা তার হবে কিন্তু নাম শোনার পর সবাই রেগে যায় নামটা ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার জায়ন্তের খুশির এই মুহূর্তে একটা মেয়ে স্টেজে উঠে জায়ান্তকে জড়িয়ে ধরে এ হচ্ছে জায়ন্তের গার্লফ্রেন্ড নিকি নিকি নারায়ণের দিকে তাকিয়ে বলে বাবা আমরা আসি নিকি নারায়ণের ছোট মেয়ে নিকির আচার আচরণ একদম বাচ্চাদের মতো নারায়ণের একটা ছেলেও আছে যার নাম নিশিকান্ত সংক্ষেপে নিশি নিশিকে বাদ দিয়ে জায়ন্তকে বোর্ড অফ মেম্বার করায় সে বাবার উপর প্রচণ্ড বিরক্ত জায়ন্তকে শুভেচ্ছা জানাতে তার কোম্পানির সুপারভাইজার গোড়া তাকে একটা ঘড়ি গিফট করে কিন্তু জায়ন্ত ঘড়িটি ডাস্টবিনে ফেলে দেয় কিছুক্ষণ পর অনুষ্ঠানে একটা স্টেজ শো শুরু হয় এই স্টেজ শোতেই পারফর্ম করে মনিকা মনিকা এই কোম্পানিতেই সেক্রেটারি জব করে পরের সিনে আমরা দেখি জায়ন্ত আর মনিকা একই বাসায় মনিকা জায়ন্তকে বলে কংগ্রাচুলেশন তুই বাবা হতে যাচ্ছিস জায়ান বলে তুই কি পাগল হয়েছিস আমার এক ডাক্তার বন্ধু আছে তার কাছে গিয়ে আবর্ষণ করে ফেল মনিকা বলে এই বাচ্চা আমি নষ্ট করব না জায়ান জানায় আমার পক্ষে তোকে বিয়ে করা সম্ভব না মনিকা বলে তোর এত চাপ নেবার দরকার নেই তুই নিকিকেই বিয়ে কর আমি একাই বাচ্চা সামলাতে পারবো কিন্তু তুই তো জানিস আজকাল খরচ কত বেড়ে গেছে থ্যাংকস গড তুই ভালো ইনকাম করিস জায়ন্ত বলে ব্ল্যাকমেইল করছিস মনিকা প্রচণ্ড রেগে জায়ানকে বাসা থেকে চলে যেতে বলে জায়ান সিদ্ধান্ত নেয় সে নিকিকে সব বলে দেবে কিন্তু তখনই নিকির ফোনে তার কাজিনের ফোন আসে নিকি বলে দাঁড়াও একটু কথা বলে নেই বেচারীর হবুবর তাকে ধোকা দিয়েছে নিকি ফোনে বলে তুই চিন্তা করিস না বাবার পরিচিত অনেক মাফিয়া আছে আমরা তোর হবুবরকে মেরে ফেলব এটা শুনে বেচারা জায়ান্ত নিকিকে কিছুই বলার সাহস পায় না অফিসে আসলে শালু জায়ান্তকে কিছু অফিসিয়াল চিঠি দেয় শালু জায়ন্তের ছোট বোন এই ইউনিকর্নে শালু জুনিয়র একটা পোস্টে জব করে এই চিঠিগুলোর মাঝে জায়ান্ত একটা চিঠিতে লেখা দেখে মনিকার সাথে তোমার এত গভীর সম্পর্কের কথা কাউকে জানাতে না চাইলে হোটেল প্রিন্সের তিনশো তিন নম্বর রুমে রাত এগারোটায় চলে আসবা রাতে জায়ান্ত হোটেলে তিনশো তিন নম্বর রুমে যায় সেখানে গেলে ভৈতরের রুম থেকে কোম্পানির এম ডি নারায়ণের ছেলে নিশি বের হয় জায়ান বলে নিশি তুমি যা ভাবছ আসলে এমন কিছু না নিশি বলে দেখ তুই মনিকার সাথে কি করলি আমার বোন নিকির সাথে কি করলি বা আমার বাবার সাথে কি করলি তাতে আমার কিছুই যায় আসে না তোর কি মনে হয় আমি তোর মতো ছোট লোককে ব্ল্যাকমেইল করব। জায়ান বলে তো তুমি এখানে কেন নিশি বলে ওই ডাইনি আমাকেও ব্ল্যাকমেইল করছে ওর পেটে নাকি আমার বাচ্চা সে সময় ইউনিকর্ন কোম্পানির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড আরবিন্দ বাথরুম থেকে বের হয়ে আসে জায়ান বলে এখানে কেন আরবিন্দ বলে আমি আর মনিকা কনফারেন্সের জন্য গোয়া গিয়েছিলাম অতিরিক্ত ড্রিঙ্কস করাই বিহুসের মতো ঘুমিয়েছিলাম ওই ডাইনি মনিকা বলে কিনা আমি ওর বাচ্চার বাবা আমার তো কিছুই মনে নেই আমি তো শুধু সাবিত্রীকেই ভালোবাসি মনিকাকে তো আমি ছাড়ব না জায়ান জিজ্ঞেস করে এই সাবিত্রীটা আবার কে আরবিন্দ বলে আমার বউ তিনজন চিন্তায় পড়ে যায় এই সময় সবার ফোনে মেসেজ আসে সবাই ফোন চেক করলে দেখা যায় সবার ফোনে মনিকা একই মেসেজ দিয়েছে কোন ডাক্তার ভালো বাচ্চার জন্য কি কিনবে এসব নিশি বলে তোমাদের কাছে কোনো বুদ্ধি আছে এই ঝামেলা থেকে হবে বের হওয়া যায় জায়ান বলে আমরা তামাংকে দিয়ে মনিকাকে ভয় দেখাতে পারি তামাং দেখতেও গুন্ডার মতো এই তামাংও তাদের কোম্পানিতেই জব করে নিশি বলে ওইসবে হবে না আমাদের সামনে একটাই রাস্তা মনিকাকে খুন করতে হবে এই কথা শুনে তার আরবিন্দ ঘাবড়ে যায় নিশি বলে যখনই তোমাদের ফোনে মেসেজ আসবে কল আসবে তোমাদের বুকটা ক্ষেপে উঠবে এই বুঝি মনিকা কল দিল মনিকা প্রতি মাসের খরচের টাকা চাইবে ধীরে ধীরে মনিকার ডিমান্ড বাড়বে টাকার চাহিদা শেষ হলে বলবে আমি এবার বাচ্চার জন্য সিকিউরিটি হিসাবে তার বাবাকেও চাই সব জানাজানি হবে সবাই তোমাদের ছেড়ে যাবে তারপর যখন তোমাদের সব শেষ হয়ে যাবে তখন এসে তোমরা আমাকে বলবে চলো মনিকাকে মেরে ফেলি তো সবকিছু শেষ হবার পর মারা ভালো নাকি এখনই মনিকাকে মারা ভালো সবাই রাজি হয় নিশি বলে প্ল্যান হচ্ছে আমরা তিনজনের একজন মনিকাকে মারব একজন বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব আর শেষের জন বডিটা পুড়িয়ে দিবে যেন কেউ লাশ খুঁজে না পায় কে কোন দায়িত্ব নেবে সেটা ঠিক করার জন্য ক্যাসিনো চারটা কয়েন দিয়ে লটারি হবে কুইন হচ্ছে মনিকা জ্যাক পেলে সে বডি পুড়িয়ে দিবে এবং কিং পেলে বডি ট্রান্সপোর্ট করবে আর এসি টেক্কা পেলে সে মনিকাকে মারবে তো আরবিন পায় জ্যাক অর্থাৎ সে বডি পুড়িয়ে দিবে জায়ন্ত পায়ে কিং সে বডি ট্রান্সপোর্ট করবে আর বাকি থাকলো নিশি নিশির ভাগে পরে এসি খুনের কাজটা তাকেই করতে হবে এরপর টেবিলে একটা নোটবুক রাখে যেখানে লেখা আমি জায়ন্ত এবং আরবিন্দ মনিকাকে মারার জন্য রাজি হয়েছি আমি নিজ ইচ্ছায় এই মার্ডার এগ্রিমেন্টে সিগনেচার করেছি এরপর সবাই মার্ডার এগ্রিমেন্টের টিপ সই দেয় সই শেষে নিশি সেটা নিজের সাথেই রাখে এবার তারা মূল প্ল্যান করে নিশি মনিকাকে টাকা দেবার বাহানায় পুনে থেকে মুম্বাইতে ডাকবে মারার পর সে মনিকার বডিটা পলিথিনে মুড়িয়ে একটা পিক আপে রাখবে জায়ান্ত নিকিকে নিয়ে নাসিকে তার দাদার পার্সোনাল আইল্যান্ডে যাবে রাতে নিকিকে ঘুমের ওষুধ দিয়ে ট্রেনে করে জায়ান্ত মুম্বাই আসবে সেখান থেকে লাশের পিক নিয়ে আরবিনের কাছে যাবে খান্ডালায় অপেক্ষা করবে লাশটা ডিসপোজ করবে এরপর যে যা জায়গায় ফিরে যাবে প্ল্যান অনুযায়ী পরের দিন জায়ান্ত নিকি ড্রিঙ্ক্স এ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রাতে নাকি ঘুমিয়ে গেলে সুইমিং স্যুট পরে জায়ান্ত লেক পাড়ি দেয় সেখানে থাকা সাইকেল নিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে ওঠে দেল্লালি থেকে মুম্বাই যেতে তিন ঘন্টা দশ মিনিট লাগে ট্রেনে উঠে জায়ান্ত ঘুমিয়ে গেলে একটা চোর জায়ের সাইকেল নিয়ে যায় এদিকে মনিকা নিশির বলা জায়গায় গেলে সেখানকার এক ওয়েটার এসে তাকে একটা নোট দেয় সেখানে লেখা এখানে দেখা করা যাবে না তোমার গাড়িটা হোটেলের সামনে রেখে মিলের পিছনে আসো নিশি পলেথিন আর পিক নিয়ে রেডি হয় মনিকা মিলের পিছনে যায় এরপর পলিথিনে মোড়ানো একটা লাশ কেউ টেনে নিয়ে যায় কিছুক্ষণ পর সেখানে জায়ন্ত আসে কাভার্ড ভ্যানের ভিতরে হলুদ পলাথিনে মোড়া মনিকার লাশ দেখে এরপর ভ্যান নিয়ে সে খান্ডালায় রওনা দেয় খান্ডালায় একটা জঙ্গলের পাশে গিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সেখানে আরবিন্দ আসে লাশ দেখে সে ভয় পেয়ে বলে আমার দ্বারা সম্ভব না তুইও চল ভাই জায়ান বলে ভয় লাগছে মানে এটা কি আমার প্রতিদিনের কাজ নাকি তোকে লাশ দিয়ে আমার আবার নাসিকে ফিরতে হবে লাশ নিয়ে যায় এখান থেকে আরবিন বলে লাস্ট একবার হেল্প করেন প্লিজ উপায় না দেখে ভ্যান থেকে দুজনে লাশটা নামায় এরপর লাশটা পাশের জঙ্গলে নিয়ে যায় টায়ার্ড হয়ে যাওয়ায় লাশটা নিচে রেখে আরবিন বলে লাশটা পানিতে ফেলে দেই। জায়ান্ত বলে লাশ ভেসে উঠবে ধরা পড়ে যাব। তখনই সেখানে একটা চিতা চলে আসে জায়ান্ত বলে লাইট অফ কর ধীরে ধীরে এখান থেকে সরে পড়ি দৌড় দিস না আবার কিন্তু একটু গিয়েই আরবিন তাই ছেড়ে একটা দৌড় পেছনে পেছনে জায়ান্ত ও দৌড় দেয় সেখানেই পড়ে থাকে এরপর জায়ান্ট ভ্যান নিয়ে সেই মিলের ভিতরে রেখে দেয় সে দৌড়াতে থাকে স্টেশনের দিকে কিন্তু সে নাসিকের ট্রেন মিস করে বাইরে এসে কোনো ট্যাক্সি নাসিকে যেতে রাজি হয় না পাশে দাঁড়িয়ে থাকা এক বাইকারের সাথে টিকটকের ট্রিক্স খাটিয়ে তার বাইক নিয়ে পালায় এরপর সে নিকির কাছে ফিরে আসে নিকি দেখে জায়ান্ত ডুবরির পোশাক পরে হাঁপিয়ে তীরে আসলো নিকি সন্দেহ চোখে জিজ্ঞেস করলে সে বলে তোমার জন্য পানি নিচে মুক্তা খুঁজছিলাম বেবি নিকি অনেক খুশি হয়ে জায়ানকে জড়িয়ে ধরে এই জন্যই বলে মেয়ে মানুষকে খুবই সহজ পরের দিন অফিসে এসে আরবিন্দ জায়ানকে বলে আমরা অনেক বড় পাপ করে ফেলেছি জায়ান তার হাত ধরে একটা রুমে নিয়ে বলে তুই আগে নিজের চেহারা ঠিক কর এই লোকটার জন্য এরা আগেই ধরা খাবে আরবিন্দ বলে অফিসের সব জায়গায় আমি মনিকাকে দেখতে পাচ্ছি জায়ান বলে দেখ অফিস থেকে পুলিশের কাছে একটা মিসিং ফাইল রেজিস্টার হবে তুই তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের হেড তুই বলবি মনিকা কোম্পানির টাকা নিয়ে পালিয়ে গেছে এরপর নারায়ণ মিটিং রুমে জায়ানকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে এই ছেলেটা অনেক ট্যালেন্টেড সে এই কোম্পানির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড হলেও এখন সে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরে আছে এরপর জায়ানকে আস্তে আস্তে বলে তুমি থেকে চলে এসেছ কিন্তু আমার ছেলের কোনো খোঁজই নেই শালু জানায় নিশি এবং মনিকা কেউই অফিসে আসেনি আরবিন্দ এবং জায়ান্ত হঠাৎ সামনে তাকিয়ে দেখে মনিকা আসছে ভয়ে তাদের গায়ে লোম দাঁড়িয়ে যায় স্লো মোশনে মনিকা তাদের দিকে এগিয়ে আসে এ কি কাল রাতে তারা যা লাশ ফেলে আসলো সকালে সে জীবিত দুইজন ফটোগ্রাফার যায় সেই বনে লিওপার্ড ছবি তুলতে যেখানে গতকাল রাতে জায়ান্ত আর আরবিন্দ লাশ ফেলে এসেছিল হঠাৎ তারা পেছনে তাকিয়ে হলুদ পলিথিনে মোড়ানো লাশ দেখে পরবর্তী সিনেই হলুদ পলিথিনে মুড়িয়ে এসে অ্যাঙ্কার জানায় এমনই হলুদ পলিথিনে মুড়িয়ে নিশিকান্ত অধিকারীকে জঙ্গলে রেখে দেওয়া হয়েছিল জঙ্গলি পশুর জন্য অর্থাৎ যে প্ল্যান করলো তাকে নিজের প্ল্যানের মতো করেই মারা হল নিশিকে তাহলে মারলো কে মনিকা এখনই কমেন্টে লিখে জানাবেন কে মেরেছে নিশিকে ভিডিও শেষ পর্যন্ত দেখে কেউ চিটিং করবেন না আবার আর আপনার উত্তরের একটা যুক্তি দিবেন যে কেন আপনার মনে হলো সে খুনি ঝড়ে বক মারলে হবে না কিন্তু যাই হোক জায়ান যেহেতু কোম্পানিতে নতুন এবং নিশিদার প্রতিযোগী তাই কোম্পানির সবার সন্দেহ যায় জায়ন্তের দিকে পুলিশ কোম্পানিতে তদন্ত করতে আসে পুলিশ যেতেই জায়ন্ত শালুকে জিজ্ঞেস করে পুলিশ কাকে সন্দেহ করছে শালু জানায় সন্দেহ না নিশিসারের ক্যাসিনোর শখ ছিল তাই পুলিশ ভাবছে হয়তো জোয়ার কারণেই তার কোনো প্রতিপক্ষ এই কাজ করেছে পুলিশ তাকে সন্দেহ করছে না ভেবে জায়ন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিকে আরবিন্দের তো হালুয়া টাইট অবস্থা পুলিশ তার সাথে কথা বলে চলে যেতেই জায়াত আরবিন্দকে ইশারায় চিলে কোঠায় যেতে বলে আরবিন্দ বলে মনিকাই মেরেছে নিশিকে সাথে সাথে সে তার কল্পনায় গিয়ে দেখায় নিশি মনিকাকে মারতে গেলে মনিকা নিজেই কুংফু স্টাইলে চাকুটি নিয়ে উল্টা নিশিকেই খুন করে জায়ন্ত জিজ্ঞেস করে তার একার পক্ষে খুন করা কিভাবে সম্ভব আরবিন্দ আবহতার কল্পনায় গিয়ে বলে মনে হয় নিশিকে কেউ পেছন থেকে গুলি করে মেরে মনিকাকে সাহায্য করেছে আরবিন্দের তখন মনে পড়ে সেই মাজার এগ্রিমেন্টের কথা মনিকা সেটা পেয়ে গেলে তো তাদের কেউ ছাড়বে না ঠিক তখনই মনিকা কল দেয় মনিকা জানায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকছে আমাদের দেখানো হয় আরবিন্দ এবং জায়ন্তের কথা কেউ আড়াল থেকে শুনছিল জায়ন্তের অফিসে সাব ইন্সপেক্টর সিন্ডে এবং এসিপি নাইডু বসা নাইডুকে দেখে জায়ান্ত একটু অবাক হয় নাইডু বলে কিরে আমাকে দেখে তোর এসিপি মনে হচ্ছে না এখন ফেব্রুয়ারিতে আবার ফুল নিয়ে গোরগাঁও থানায় আসিস না কিন্তু জায়ন্ত বলে না না ম্যাম আসবো না একে বলে নিজেই প্রপোজ করার জন্য দাওয়াত দেওয়া নাইডু জিজ্ঞেস করে তাহলে রবিবার রাতে কই ছিলি জায়ান জানায় সে নিকির সাথে ছিল নাইডু বলে নিকি তো নিশিরই বোন নিশি মরলে তারই সবচেয়ে বেশি লাভ হবে আর নিকিকে বিয়ে করলে নিকি মারা গেলে সবই তোর যাওয়ার সময় বলে আমি আসব চোদ্দ ফেব্রুয়ারিতে ফুল নিয়ে ইয়ারোরা সেন্ট্রাল জেলে অর্থাৎ নাইডু জায়ান্তকে খোলামেলা হুমকি দিয়ে গেল জায়ান্ত নিশির শেষ কিরতে যায় সবার চেহারায় চোরামি চোরামি ভাব এদিকে মনিকা জায়ান্তের পিছুই ছাড়ে না নারায়ণ জায়ান্তকে বলে ভাইয়ের মৃত্যুতে নিকি অনেক ভেঙে পড়েছে ওকে একটু সামলাও জায়ন্ত নিকিকে সান্ত্বনা দিতে আসে নিকি জিজ্ঞেস করে আমার চেহারা দেখে মনে হচ্ছে আমি অনেক কষ্টে আছি জায়ান্ত বলে হ্যাঁ তোমার ভাই মারা গেছে অবশ্যই তোমার কষ্ট হবে নিকি বলে কিসের কষ্ট সত্যি হলো ওর জন্য আমার কোনো কষ্টই নেই ও তো আমার আপন ভাইও না ভালো হয়েছে মারা গেছে জায়ান্ত এবং আরবিন ওয়াশরুমে যায় কথা বলতে আরভিন বলে চল আমরা পুলিশের সায়েন্ডার করে দিই জায়ান বলে পাগল হয়ে গেছিস নাকি তুই মুখে যদি খুনের নাম উচ্চারণ করিস তো তোকে চ্যান তো পুঁতে দিব ভয়ে আরবিন্দ কাঁদতে শুরু করে তখনই গোড়া চলে আসে জায়ান বলে থাক থাক কাঁদিস না শক্ত হওয়া নিশিসার অনেক ভালো মানুষ ছিল রে আরবিন্দ এবং জায়ান চলে যেতেই বাশরুম থেকে অফিসার সিন্ডেকে বের হতে দেখা যায় অর্থাৎ সিন্ডে তাদের সব কথা শুনেছে সিন শিফট হয় আরবিন্ডের বাসায় আরবিন্দ বেশ চিন্তায় আছে তখনই কলিং বেল বেজে উঠলে তার বাচ্চারা দেখতে যায় কে এসেছে তারা সুন্দর একটা বক্স দিয়ে বলে বাবা দেখো চকলেট বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করার জন্য আরবিন্দের স্ত্রী তাদেরকে পকা দিলে তারা মায়ের কাছে যায় তখনই আরবিন্দ চিৎকার করে তার স্ত্রীকে ডাকে সেই একই রকম একটা বক্স জায়ান্তের বাসাতেও আসে জায়ন্ত বক্সটি খোলার আগেই তার বোন তাকে কল দিয়ে নিউজ দেখতে বলে নিউজ ওপেন সে জানতে পারে ইউনিকর্ন কোম্পানির সিএফও আরবিনদের বাসায় একটা বেনামি পার্সেল আসে সবাই ভেবেছিল বক্সের চকলেট কিন্তু বক্স খুলতেই বের হয়ে আসে বিষাক্ত কোবরা জায়ন্তের কোলের উপরে ছিল হঠাৎ সেটা নড়তে শুরু করে ভয়ে বক্সটি দূরে সাথে সাথে নিজের মোবাইলে পা পড়ে সে পিছলে ফ্লোরে যায় সাপটি ঠিক মারে তার সামনে জায়ন্ত নড়াচড়া না করে সেভাবেই থাকে কারণ একটু নড়লেই সাপ ছোবল দিবে ঘুমে তার চোখ বুঝে আসলেও সে অনেক কষ্টে তাকিয়ে থাকে সাপটির দিকে কিছুক্ষণ পর সাপটি চলে যায় জায়ন্ত হাফ ছেড়ে বাঁচে নাইডু এবং সিন্ডে এক সাপুরের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসলে জানতে পারে নাগপঞ্চমের জন্য লোকটি সাপ ধরেছিল কিন্তু তার ছয়টা সাপ চুরি হয়ে যায় সিন্ডে লোকটিকে ছেড়ে দেয় সিন্ডে বলে ম্যাম আমি শিওর আরবিনকে জায়ন্তী মেরেছে কারণ সেদিন ওয়াশরুমে জায়ন্ত আরবিনকে হুমকি দিচ্ছিল যে সে তাকে মেরে ফেলবে জায়ন্ত সিদ্ধান্ত নেয় সে নারায়ণকে সব বলে দিবে কিন্তু কিছু বলার আগেই সেখানে মনিকা চলে আসে মনিকা সবাইকে চা দিচ্ছিল পেছনে ফিরে সে একটি কাপে কিছু মিশিয়ে সেই কাপটি জায়ন্তকে দেয় জায়ন্ত এটা দেখে ফেলে সে চা খেতে চায় না মনিকা আওয়ার গ্লাসটি উল্টে দিয়ে তাকে বোঝায় এতটাই সময় আছে তোমার কাছে ভয়ে জায়ন্ত চা খাওয়া থেকে বাঁচার জন্য বাহানা করে চলে যেতে চাইলে নারায়ণ জিজ্ঞেস করে কি যেন বলতে চাচ্ছিলে তুমি জায়ন্ত ফিরে এসে বলে স্যার আপনি আমাকে বিশ্বাস রাখতে পারেন এই সব খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই জায়ন্ত নারায়ণের রুম থেকে বের হতেই তার ফোনে একটা ম্যাসেজ আসে ম্যাসেজ ওপেন করলে তার চোখ ছানা বড়া হয়ে যায় কেউ তাকে মাজার এগ্রিমেন্টের ছবি দিয়ে ছাদে যেতে বলেছে জায়ন্ত মনিকাকে গালে দিতে দিতে ছাদে দৌড় দেয় ছাদে একটা পিলারের উপর মাদার এগ্রিমেন্ট ছোট এক টুকরো ইট দিয়ে চাপা দেওয়া ছিল জায়ান পেপারটি নিতে গেলে একজন এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় মুখ থেকে কাপড় দেখা যায় এটা এই প্রথম হচ্ছিল কিন্তু জায়ানকে মেরে এর লাভ এদিকে জায়ানকে নিচে পড়তে দেখা যায় না কি ও ভাই সাহেব ওই যে উপরে ঝুলছে কই মাছের প্রাণ প্রতিবার বেঁচে যায় সেই এগ্রিমেন্টের পেপারটি তার ঠিক নিচে এক জায়গায় আটকে আছে আর বিল্ডিং এর নিচে সিন্ডে এবং নাইডু নাইডুকে কোনো একটা কাজে ভেতরে ডাকা হয় জায়ান্ত অনেক কষ্টে পেপারটির কাছে গিয়ে ধরতে গেলে সেটা উড়ে গিয়ে পড়ে পুলিশের গাড়ির উপর জায়ান্ত অনেক কষ্টে নিচে নেমে আসে একটা গাড়ি থেকে কাকের পটি তার জামাই লাগিয়ে দৌড়ে এসে পেপারটি নিয়ে তার শৈল মোছার নাটক করে নাইডু বলে কিরে তোর হাব ভাব তো ভালো মনে হচ্ছে না কোথা থেকে দৌড়ে আসলি জায়ান বলে দৌড়ে দেখছিলাম দশ হাজার স্টেপ হলো কিনা গোড়া হাঁটতে হাঁটতে এসে হঠাৎ জায়ন্তের সাথে ধাক্কা খেয়ে চমকে ওঠে একবার উপরে তাকায় তো একবার জায়ন্তের দিকে সেভাবে এত উপর থেকে পড়েও বেঁচে গেল কিভাবে জায়ান সে এগ্রিমেন্ট পেপারটি খুললে দেখে এটা তো ফটো তার মানে তাকে এখন অরিজিনাল কপিটা খুঁজে বের করতে হবে ভয়ে সে কাগজটি খেয়ে ফেলে এবার জায়াতের ধৈর্য শেষ সে ভেবেই নেয় আজ সেই মনিকাকে মেরে ফেলবে এভাবে ভয়ে ভয়ে সে পারবে না সে রাতে মনিকার সাথে দেখা করতে যায়। বের হতে গিয়েও আবার ফিরে এসে তার পছন্দের পারফিউমটি নেয় তার বাচ্চার জন্য সাজানোর রুমটা দেখিয়ে বলে এসব ক্রেডিট কার্ড দিয়ে কিনেছি বিল দিয়ে দিব পে করে দিও জায়ান বলে তুই আমার সাথে গেম কেন খেলছিস মনিকা জিজ্ঞেস করে কিসের গেম হ্যাঁ সারা জীবন মানুষের অর্ডার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি আমার অনেক টাকা চাই যা আমি নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবো জায়ান্ত মনিকাকে গালি দেয় মনিকা প্রচন্ড রেগে জায়ান্তের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় এবার জায়ান্ত কাঁদতে কাঁদতে তার ঘড়ি খুলে পকেটে রাখে বেল খুলে তা মনিকার গলায় চেপে ধরে বেশ কিছুক্ষণ তাদের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে মনিকা জায়ন্ত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সে রাগে তার হাতের কাছে যা ছিল সব জায়ান্তের দিকে ছুঁড়ে মারতে থাকে ভুলে জায়ান্তের বেলটাও ছুঁড়ে মারে একেই বলে নিজেই নিজের কবর ঘোরা আরো কিছুক্ষণ ধস্তাধস্তির পর জায়ন্ত মনিকাকে কাবু করে ফেলে মনিকার দম প্রায় বন্ধ হয়েই যাবে এমন মুহূর্তে জায়ন্তের চোখ যায় আয়নার দিকে সে নিজেকে দেখে ভাবে এসব সে কি করছে সাথে সাথে সে মনিকাকে ছেড়ে দেয় মনিকা উঠেই সেই বেল দিয়ে জায়ন্তকে মারে জায়ন্ত মনিকার কাছে ক্ষমা চেয়ে কাঁদতে থাকে মনিকা বলে কাঁদছিস কেন জায়ান বলে ইউনিকার্ন কোম্পানি টাকা পয়সা সব জাহান্নামে নামে যাক আমি পুলিশকে সব বলে দিব এই খুনগুলোতে ওই তামাং তোমার সাথে মিলিত তাই না মনিকা বলে এই কান্না বন্ধ কর কিসের খুনরে জায়ান বলে নিশি আরবিন্দ আর আমাকেও তো দুইবার মারার চেষ্টা করেছ মনিকা বলে তোকে আমি কেন মারবো তুই বললে আমাকে কে টাকা দিবে আসলে সেই রাতে মনিকা নিশির সাথে দেখা করতে মুম্বাইতে গিয়েছিল ঠিকই কিন্তু নিশি তার সাথে দেখা করতে আসেইনি তাই সে আবার পুনেতে ফিরে আসে মনিকা যদি নিশিকে না মারে তাহলে কে আর কেনই বা মারল নিশিকে মনিকা এতক্ষণের মারামারিতে ক্লান্ত হয়ে রিল্যাক্স হওয়ার জন্য ওয়াইন পান করে একটা গ্লাসে জায়ান্তকেও ওয়াইন দেয় জায়ন্ত ওয়াইন খেতে গেলেই মনিকা বলে এখন আমি বুঝতে পারছি এসব কে করছে জায়ান জিজ্ঞেস করে কে তখনই নিকি জায়ান্তকে কল দিলে মনিকা বলে ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নিকি টাকা দিয়েই মনিকা অ্যাশ করবে এই জন্য নিকি এত গুরুত্বপূর্ণ তার কাছে কল রিসিভ করতেই নিকি বলে তুমি বেঁচে আছো এখনো দেখো আশেপাশে সবাই কিভাবে মারা যাচ্ছে আমার খুব ভয় করছে জায়ান বলে তুমি কি করছো নিকি জানায় ড্রাইভিং জায়ান বলে তুমি তো ড্রাইভিং ভয় পাও তাড়াতাড়ি নামো আসলে সে গাড়ির মধ্যে বসে গাড়ি চালানোর অভিনয় করছিল এ দেখি পুরাই পাগল জায়ান কথা বলতে বলতে হঠাৎ পেছনে তাকিয়ে দেখে মনিকার মুখ থেকে ফেনা বের হচ্ছে মনিকা মারা গেছে জায়ান খুব ভয় পেয়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এরপর সে ওয়াইনের গ্লাসটি পরিষ্কার করে দরজার লক পরিষ্কার করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামে সেঈদের নামার সময় হঠাৎ এক বৃদ্ধ মহিলার সামনে চলে আসে মহিলাটি জায়ন্তকে তার কাজের লোক মনে করে বলে আমার চশমাটা আর লাঠিটা কোথাও পড়ে গেছে খুঁজে দেত জায়ন্ত তাড়াতাড়ি চশমা আর লাঠি দিয়ে চলে যায় মহিলাটি জায়ন্তের পারফিউমের ঘ্রাণে বোঝা যায় এটা তার কাজের লোক না অন্য কেউ ছিল খবরে জানানো হয় ইউনিকর্ন কোম্পানির সিইও এর সেক্রেটারি মনিকা মারা গেছে কোম্পানির সবাই ভয় পেয়ে যায় সবার মনে হয় হয়তো পরের টার্গেট সেই হবে শালু হঠাৎ কাটতে কাটতে জায়ন্তের রুমে এসে তাকে এক চর দিয়ে বলে দাদা তুই একজন খুনি তুই জেলে বসবি সে চলে যেতেই নাইডু এসে জায়ন্তকে জিজ্ঞেস করে রাতে ওয়াইন খেয়েছিলে নাকি জায়ন্ত না বলতেই সে বলে তোর ভাগ্য ভালো মনিকার ওয়াইনের বোতলের ক্যাপে কেউ সাপের বিষ ইঞ্জেট করেছিল বলেছিলাম না কই মাছের প্রাণ জায়ন্ত আবারও ভাগ্যের জোরে বেঁচে গেল নাইডু জিজ্ঞেস করে মনিকার খুনের সময় তুই কোথায় ছিলি জায়ান জিজ্ঞেস করে খুন কখন হয়েছে শিন্ডে বলে সাড়ে বারোটার দিকে জায়ান জানায় তখন সে তার বাসায় ঘুমাচ্ছিল তখনই হঠাৎ নাইডু তার দিকে এসে তার চোখের পাপড়ি নিয়ে বলে মেকআ উইশ না না পরে করিস বলেই হাসতে হাসতে পাপড়িটা সিন্ডিকে দিয়ে বলে এটা ডিএনএ স্যাম্পল ম্যাচের জন্য ল্যাবে পাঠাও মুভির চরিত্রগুলো অনেক আসলেই অদ্ভুত কাকে রেখে কাকে সন্দেহ করব সেটা বোঝা দেয় নাইডু জানায় মনিকার বাচ্চার ডিএনএর সাথে জায়ন্তের ডিএনএ ম্যাচ করে দেখবে নিশি এবং আরবিন্দের ডিএনএর সাথে বাচ্চার ডিএনএ ম্যাচ হয়নি নাইডু জয়ন্তকে বলে ডিএনএ ম্যাচ হলে তোর তো জ্যাকপট লেগে যাবে রে এই কথা শুনে জয়ন্তের এবার শোচনীয় অবস্থা জায়ান যাই নারায়ণের কাছে সে নারায়ণকে বলে স্যার আপনি তো আমাকে চেনেন মনিকার খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার আমাকে মনিকার খুনি মনে করছে নারায়ণ বলে শালু আসলে তৈরি করা একটা ফাইল পেয়েছে যেখানে হয়েছে তার মাল ফাংশনের জন্য তোমাকে দায়ী করা হয়েছিল সবাই যাচ্ছিল তোমাকে কোম্পানি থেকে বের করতে কিন্তু আমি জানতাম তুমি নির্দোষ তাই ফারিদি এবং তোমার মধ্যে যে কোনো একজনকে চুজ করা ছাড়া আর কোনো পথ ছিল না আমার আর তুমি তো জানোই আমি সব সময় তোমাকেই চুজ করব। এক কাজ করো কয়দিনের জন্য ছুটি নিয়ে নাও জায়ান ফাইদির কাছে ক্ষমা চেয়ে বলে আমার রোবটের ম্যাল ফাংশনের জন্য তোমার চাকরিটা হারাতে হলো ফাইদি বলে পাগল নাকি তুই নিজের বানানো রোবটের উপর বিশ্বাস নেই তোর এসব আসলে ষড়যন্ত্র দেবের মৃত্যু কোনো দুর্ঘটনাই হয়নি কেউ তাকে খুন করেছে হতে পারে কেউ তোকে ফাঁসাতে এসব করেছে কিন্তু মাঝখান থেকে আমি ফেসে গেছি জায়ান বলে তাহলে কি তামাং জায়ান শালুর বাসায় যায় শালু তো তার সাথে কোনো কথাই বলবে না জায়ান বোঝায় যে তামাং এবং নিশি মিলে তাকে ফাঁসানোর জন্য ওই রিপোর্টটি বানিয়েছিল তারা নিশ্চয়ই রোবটের ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে দেবকে মেরে ফেলেছে গোড়া বলে আমি নিজেই পুলিশকে ম্যানুয়াল কন্ট্রোল দেখিয়েছি দেব মারা যাওয়ার দিন এই দুজনের কেউই আসেনি কন্ট্রোল রুমে জায়ান বলে এন্ট্রি তো ডিলিটও করা যায় ওরা জানে না রোবটগুলো আমার আমি যখন ইচ্ছা হ্যাক করে ডাটা রিকাভার করতে পারবো জায়ন্ত গোড়াকে নিয়ে কোম্পানির দিকে রওনা হয় হঠাৎ জায়ান্তের শরীর খারাপ লাগায় সে একটা টানেলে গাড়ি থামিয়ে এক সাইডে দাঁড়ায় পেছনে গোড়া একটা ব্লেড বের করে জায়ন্তের কাছে যেতে গেলেই তখনই একদল লোক কীর্তন করতে করতে সেখানে আসে ভয়ে গোড়ার হাত থেকে ব্লেড পড়ে যায় জায়ন্ত কম্পিউটারের পেন ড্রাইভ দিয়ে তার রোবট হ্যাক করার প্রসেসিং শুরু করে গোড়া পেছন থেকে বড় একটা রেঞ্জ নিয়ে জায়ন্তের পেছনে দাঁড়িয়ে থাকে জায়ান দেখে দেব মৃত্যুর সময় গোড়া মেশিনটি ম্যানুয়ালি কন্ট্রোল করেছিল জায়ন্ত গোড়ার দিকে তাকাতেই শয়তানি একটা হাসি দেয় জায়ন্ত তখনই তার ফোন হাতে নিয়ে শালুকের সব জানাতে যায়। গোড়া তার ফোনটি ফেলে দেয় জায়ান্ত গোড়াকে ইচ্ছা মতো পেটায় মারামারির এক পর্যায়ে গোড়া জায়ন্তকে কিবোর্ড দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় গোরা জায়ন্তকে টেনে সেই মেশিনটির কাছে আনতে আনতে বলে জায় আমি জানি তুই আমাকে শুনতে পাচ্ছিস নিশি এবং আরবিন্দকে আমি খুন করেছি কিন্তু মনিকাকে আমি মারিনি ওকে মারার কাজও পেয়েছিলাম কিন্তু আমি সেদিন দেব এসে গোড়াকে কে জানায় সে শালুকে প্রপোজ করেছে আর শালু রাজি তারা খুব জলদি বিয়ে করবে এসব শুনে গোড়ার অনেক রাগ হয় কারণ শালু জায়ান্ত এবং গোড়া আঙ্গুলাতেই বড় হয়েছে গোড়া তখন থেকেই শালুকে ভালোবাসে গোড়া বলে শালো তো শুধু আমার তাকে অন্য কারো কিভাবে হতে দেই তাই সেই মেশিনের ম্যানুয়াল কন্ট্রোল দিয়ে আমি দেবকে মেরে ফেলি আমার অনেক খারাপ লেগেছিল তারপরও কি করার যা হবার তা হয়েছে ভেবে আমি বের হই তখনই দেখি নিশি সারও সেখানে ছিল নিশি গোড়ার সাথে অনেক ভালো ব্যবহার করে তাকে সান্ত্বনা দেয় তাই গোড়া ভাবে নিশি অনেক ভালো মানুষ গোড়াও তার কথা মতো কাজ করতে থাকে নিশি কথা মতো গোড়া মনিকার বাসায় সব জায়গায় ক্যামেরা লাগায় সেই ছবি দিয়েই নিশি জায়ানকে ব্ল্যাকমেল করে মনিকা এসব কিছুই জানতো না একদিন নিশি গোড়াকে বলে মনিকাকে খুন করতে কিন্তু গোড়া শালুর সাথে বেশ ভালোই আছে তাই সে এসবের মধ্যে জড়াতে চাচ্ছিল না নিশি গোড়াকে হুমকি দেয় সে যদি মনিকাকে না মারে তাহলে সে শালুকে সব বলে দেবে এবার গোড়ার মাথা নষ্ট হয়ে যায় সে নিশিকে খুন করে নিশির পকেটে সেই মার্ডার্স এগ্রিমেন্টের কাগজ পেয়ে সে বুঝে যায় নিশির প্ল্যানে আর প্লানে জড়িত তাই সেভাবে জয়ন্ত এবং আরবিন্দ সালুকে সবকিছু বলে দিলে তার কি হবে তখন তার মনে পড়ে আরে ওরা তো তার সম্পর্কে কিছুই জানে না এবার গোড়ার মাথায় শয়তানি বুদ্ধি খেলে এবার সে ঠিক করে তার কথা কেউ তো জানেই না তাই তার যাকে খুশি তাকে সে মারতে পারবে কেউ জানবেও না মানে গোড়া এখন সাইকো হয়ে গেছে মানুষকে মেরে সে আনন্দ নিবে কিন্তু মনিকাকে গোড়া খুন করেনি মনিকার খুনি কে তা জানতে পারলে গোড়া কাছে জায়ানকে রেখে গোড়া মেশিনের ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে জায়নকে মারার চেষ্টা করতে থাকে দৌড়াদৌড়িতে জায়ন্তের স্মার্ট ওয়াচ পড়ে যাওয়াতে সে মেশিনটি কন্ট্রোল করতে পারছিল না গোড়া মেশিনটি দিয়ে জায়ন্তের পা ধরে উল্টে ঝুলিয়ে রাখে এরপর মাটিতে আছাড় দেয় জায়ান্ত দৌড়ে এক কোনায় আশ্রয় নেয় হঠাৎ মেশিনটি কাজ করা বন্ধ করে দেয় গোড়া দৌড়ে মেশিনের কাছে এসে মেশিন একটা থাবা দিয়ে বলে কি ভাঙ্গারি মেশিন রেটা সাথে সাথে মেশিন আগের অবস্থানে ফিরলে সে ভয় পেয়ে যায় গোড়া বলে দেখ জায়ান্ত কি আজাইরা মেশিন তৈরি করেছিস তুই কে ও করতে করতে বন্ধ হয়ে গেছে জায়ান হেসে দেয় গোড়া রেগে বলে তুই হাসছিস কেন সাথে সাথে মেশিনটি গোড়াকে উপরে তুলে নেয় অর্থাৎ জায়ান তার ঘড়িটি পেয়ে সেটা দিয়ে সে মেশিনটি বন্ধ করে দিয়েছিল এজন্যই ম্যানুয়ালি মেশিনটি কাজ করছিল না গোড়া তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক মিয়তি করতে থাকে জায়ান্ত মেশিনটি দিয়ে তার ঘাড় মোটকিয়ে দেয় ব্যাস গোড়ার চ্যাপ্টার ক্লোজ ক্রাইম স্পটে পুলিশ পৌঁছে যায় শালু বলে দাদা আমি এখানে আর থাকবো না দূরে কোথাও চলে যাব। জায়ান বলে তোর কোনো দোষ নেই তুই এখন থেকে আমার সাথেই থাকবি নাইডো সিন্ডাকে বলতে বলতে আসে দেখ আমি জানি জায়ন্তের পক্ষে খুন করা তো সম্ভবই না জায়ন্তের দিকে তাকিয়ে বলে কি তাই না জায়ন্ত জায়ান বলে হ্যাঁ ম্যাম তা কি হয়েছিল বলতো শুনি জায়ান জানায় গোড়া একটা সাইকো ছিল সে শালুকে পাওয়ার জন্য দেবকে খুন করে এরপর থেকে খুন করা তার অভ্যাস হয়ে যায় আমাকে কয়েকবার বলেছিল তার প্রমোশনের জন্য টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে কিন্তু প্রমোশন না পাওয়ায় টপ ম্যানেজমেন্টের উপর তার রাগ বেড়ে যায় এরপর নিশি আরবিন্দ মনিকা এদেরকে খুন করে আমাকেও কয়েকবার মারার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি নাইডু বলে সব তো বুঝলাম কিন্তু মনিকার খুনি গোড়া না মনিকার বিল্ডিং এ এক অন্ধ মহিলা খুনির পারফিউম চিনতে পেরেছে সেই পারফিউম জায়ন্ত ব্যবহার করে জায়ন্ত বলে একই ব্র্যান্ডের পারফিউম তো কত মানুষ ব্যবহার করে নাইডো জানায় সেই বৃদ্ধ খুনির কণ্ঠ শুনেছে এবং তার মুখের আকৃতিও অনুভব করেছে নাইডোর কথায় সালুভাবে জায়ন্ত মনিকাকে খুন করেছে রাতে জায়ন্ত রিজাইন লেটার লিখছিল তখনই শালু কল জানায় মনিকাকে তামাং খুন করেছে আমি তোকে শুধু শুধু সন্দেহ করেছে দাদা পুলিশের প্রেস এ নাইডু জানায় মনিকার পেটে তামাংয়ের এর বাচ্চা ছিল তাই সে ওয়াইনে বিষ মিশিয়ে মনিকা খুন করে এরপর অনুশোচনায় সে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করে কি ভাবছেন সব শেষ আরে থামেন শেষ টুইস্ট তো এখনো বাকি কেস সলভ হয়ে যায় নারায়ণের বাসায় শান্তির জন্য পূজা হচ্ছিল নিকি জায়ানকে বলে আমার মনে হয়েছিল তোমাকে আমি হারিয়ে ফেলবো কিন্তু বাবা আমাকে ওয়াদা করেছিল এমনটা কখনো হবে না জায়ন্ত নারায়ণকে অনুরোধ করে ফাইদিকে পুনরায় চাকরিতে রাখার জন্য নারায়ণ রাজি হয়ে যায় নারায়ণ জায়ানকে বলে যা হবার তা হয়ে গেছে এখন সব ভুলে সামনে এগিয়ে যাও আর সব সময় আমার পরিবারের সাথে থাকবে আমার ছেলে হয়ে নারায়ণ চলে যেতেই নাইট ওয়েশের জায়ন্তকে বলে নারায়ণ যা বলেছে তাই কর তামাং মনিকাকে হত্যা করেছে এবং গোড়া আরবিন্দ এবং নিশিকে হত্যা করেছে কেস ক্লোজড জায়ান জিজ্ঞেস করে সত্যি বলেন তো মনিকা কি ছিল নাইডু জিজ্ঞেস করে আচ্ছা বলতো মনিকার বাচ্চা হলে তোর সাথে তার সম্পর্ক হতো জবাব দেয় বাবা সন্তানের নাইডু বলে হুম শালা অথবা শালি বুঝলেন ব্যাপারটা জি এই নারায়ণই মেইন ভিলেন ফ্ল্যাশব্যাকে নারায়ণ তামাকে বলে মনিকার একটা ব্যবস্থা করা লাগবে ও এখন আমাকে হুমকি দিচ্ছে সে নিকিকে সব বলে দিবে তামাং বলে চিন্তা করবেন না স্যার এরপর তামাং ওয়াইনের ক্যাপ থেকে সাপের বিষ ইনজেক্ট করে এর বদলে সে বোর্ড অফ ডিরেক্টরের মেম্বার হতে চায় নারায়ণের কাজ শেষ হয়ে গেলে সে নাইডুকে বলে তামাং ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ঠিক মতো পাস করতে পারেনি সে হতে চায় বোর্ড মেম্বার তামাং এর চ্যাপ্টার ক্লোজ করে দাও নাইডু জায়ানকে বলে দেখ এখন মরার বা মারার আর কেউ বাকি নাই তাই তুই তোর জায়গায় শক্ত হয়ে থাকিস তুই তো ভবিষ্যতে আমার মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার জায়ান সেই মার্ডার এগ্রিমেন্টের কাগজটি খুঁজতে শুরু করে কোম্পানি শালুর বাসা কোথাও সেই কাগজ পায় না সে এবার যায় আঙ্গুলাতে বাসায় সেখানে অনেক খোঁজার পর টাঙানো শালুর পিছনে কিছু সিক্রেট ড্রয়ার পায় একটা ড্রয়ারে সেই কাগজটিও পেয়ে যায় নিকি কল দিয়ে তাকে ডিনারে ডাকে তখনই মোবাইলের আলোতে একটা সাপ দেখা যায় কল কেটে সে এগ্রিমেন্ট পেপারে আগুন ধরিয়ে দিলে সেই আগুনের আলোতে দেখা যায় সাপটি জায়ান্তের সামনে এরপর দেখা যায় আরও একটি সাপ জায়ান্তের পেছনে কাগজটির আগুন নিভে যায় আর এখানে শেষ হয়ে যায় মনিকা উমাই টার্লিন তো কি মনে হয় আপনাদের জায়ান কি শেষমেশ সাপে ছোবলে মারা গেল নাকি আবারও আগের মতো বেঁচে যাবে কারণ তার তো আবার কই মাছের প্রাণ আর হ্যাঁ মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে সাপ এখানে আসলো কিভাবে ওই যে সাপুরে নাইডোকে বলেছিল তার ছয়টা সাপ চুরি হয়ে গেছে গোড়া সাপগুলো চুরি করে তার এই বাসাতেই রেখেছিল এগুলোই সেই কোবরা তো আজ এখানে চলে কিন্তু শীঘ্রই ফিরব নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার শপের সাথেই থাকুন চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে